আসসালামু আলাইকুম ভাইয়া, আই এ আর টি টু আজকে আসছি। আই আঙ্গ বাংলাদেশের যারা গৃহহীন আছে হেতা করে লো কিছু কথাবার্তা কইবার লাগছে। আরে আসলে বাংলাদেশের কি অবস্থা আমি বুঝি না। আঙ্গ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ভাইয়ে বাইসিনে না তাল তো বাই লই চা খায়। আঙ্গ বাংলাদেশে হাজার হাজার গৃহহীন আছে যারা রাতে থাকার মতো মাথার উপরে একটা ছাদও নাই, ফুটপাতে রাত্রি যাপন করে, হেদের জন্য কোনো ব্যবস্থা নাই। কিন্তু রোহিঙ্গেল্লাই কত মানুষের কত ব্যথা, হেতাগোল্লাই কত পদক্ষেপ দেখেন। রাতের 11টা বাজে, গৃহহীন, এটা তো শুধু আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাইতেছি। বাংলাদেশের প্রত্যেকটা শহরে এরকম হাজার হাজার গৃহহীন আছে যাদের জন্য সরকারের বা আমাদের বাংলাদেশের বড্ডা বড্ডা সেয়ারগল যে তারা দখল করে বয়ে রয়েছে, হেতাগো কারো মাথা ব্যথা নাই। শুধু রোহিঙ্গা, রোহিঙ্গারে কীভাবে ইয়ান্তুন হিয়ানে হিয়ান্তুন হিয়ানে কেন স্থানান্তর করব, বাসস্থানের ব্যবস্থা করব, কিল্লাই এতাগোর এতারা কিচ্ছে, এতারা তো আঙ্গ দেশের জনগণ। আপনারা এতাগোল্লাইও একটা না ব্যবস্থা লন কেন। আর আঙ্গ নোয়াখালীর ভাষায় আরেকটাও প্রবাদ আছে, আগে ঘরে সেরাক পরে মসজিদে সেরাক কেন। আগে আঙ্গ বাংলাদেশের যারা গৃহহীন আছে হেতাগোর লই ভাবেন, আনেগো আল্লাহ দোয়াই। আর ভাইয়া আনেগোর কইয়ের ভাইয়ের ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।